নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লকস পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লকসে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি চলো তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা সঙ্গে থেকেও পাশে থেকেও সাপোর্ট করো আজ বন্ধুরা পাট শাক দিয়ে দু দুটো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম দুটো রেসিপি খুব লোভনীয় বন্ধুরা তোমরা বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখো খেতে দুর্দান্ত লাগবে দেখতে পাচ্ছ একদম বড়া হয়ে গেছে আর এদিকে রয়েছে পাট দিয়ে ডাল গরম গরম ধোয়া ওঠা ডাল তার মধ্যে যদি পাটশাক পরে ব্যাস একদম লোভনীয় তৈরি হয়ে যায় ডালের রেসিপিটা চলো শুরু করা যাক প্রথমে শুরু করে দেবো ডালটা আমি কিভাবে রান্না করছি তে দেখতে পাচ্ছ আমি পরিমাপ মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি এই মুসুর ডালটা আমি একটা পাত্রে ঢেলে নেব এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নেব কারণ ডালের মধ্যে অনেক ধরনের নোংরা থাকতে পারে সেই জন্য ভালো করে পরিষ্কার করে কষলে কষলে ধুয়ে নিতে হবে ডালটাকে খুব সুন্দরভাবে ডালটা ধুয়ে নেব দেখতে পাচ্ছ সবসময় আমি যখনই ডাল রান্না করি সেক্ষেত্রে আমি ডালটাকে ধুয়েই রান্না করি এবার আমি জলটা ফেলে দেব চলো এবার পাত্রে আমি জল দিয়ে ডালটা গ্যাসে বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি অ্যাড করে দিলাম পরিমাপ মতো লবণ দেখতে পাচ্ছ ডালটা ফুটে উঠেছে এবার উপর থেকে আমি ডালের যে ফেনাটা রয়েছে সেটা আমি ফেলে দেব ডালের এই ফেনাটা যদি তোমরা কেটে নাও তাহলে খেতে ডালটা সুস্বাদু হয় সেই জন্য আমি ফেনাটাকে খুব সুন্দরভাবে ফেলে দিই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জেরা কাঁচা লঙ্কা এবার খুব সুন্দরভাবে আমি ফুটিয়ে নেব তার জন্য আমি হালকা একটু ঢেকে দিলাম আঁচটাকে কমিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাপ মতো তেল দেখতে পাচ্ছ তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে আর থেতো করা রসুন ফোড়নের জন্য দিয়ে দিলাম ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ চলে আসছি বন্ধুরা দেখো একটু নেড়ে চিড়ে নেওয়া হচ্ছে রসুনটা একটু লাল লাল হলে তাহলে খেতে ভালো লাগবে সেই জন্য রসুনটাকে একটু লাল লাল মতো ভেজে নিলাম এই পর্যায়ে আমি ডালের মধ্যে যে শাকটা দিয়ে রেখেছিলাম সেই শাকসহ ডালটা আমি এবার ফোড়নে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছ দেখো কত সুন্দরভাবে লোভনীয়ভাবে মুসুর ডাল দিয়ে পাট শাক অতি সহজেই তৈরি হয়ে গেল আর হ্যাঁ বন্ধুরা শাকটা ডালের মধ্যে দেওয়ার পর কোনো ঢাকা দেওয়া যাবে না সেক্ষেত্রে শাকের কালারটা পাল্টে যাবে যেন শাকের কালারটা সবুজ রঙই থাকে এই পর্যন্তই আমি ডালটাকে নামিয়ে নেব এবার চলো বর একটি পাত্রে দেখো কী কি নিয়েছি নিয়েছি বেসন নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি সামান্য পরিমাপ চিনি আর নিয়ে নিয়েছি চালের গুঁড়ো সমস্ত উপকরণ না হয়ে গেছে আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাপ মতো লবণ লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব জেরা কাঁচা লঙ্কা যেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাপ মতো হলুদ গুঁড়ো তোমরা এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো এবার সব কিছু শুকনো উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নেব খুব সুন্দরভাবে মেখে নিতে হবে তাহলে বড়াগুলো খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা শুকনো উপকরণগুলোকে যত ভালোভাবে মাখা হবে তত খেতে ভালো লাগবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব দেখতে পাচ্ছ কেটে ধুয়ে রাখা শাকগুলো দেখো এবার শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেব পাটশাকের বড়া আমরা সকলেই খেতে খুব ভালোবাসি এখন সবে নতুন পাট শাক উঠেছে খেতে বেশ ভালোই লাগবে বন্ধুরা একটু গরম গরম পাটশাকের বড়া হলে বেশ জমে ওঠে তাই না বলো চলো এবার এই উপকরণের সঙ্গে আমি একটু হালকা জল দিয়ে নিলাম সেক্ষেত্রে মাখতে খুব সুবিধে হবে চলো দেখো অনেকটাই মাখা হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি মেখে নিলাম সমস্ত উপকরণ আমি এই পর্যায়ে মেখেছি তোমরা চাইলে আরেকটু জল দিয়ে মেখে নিতে পারো আমি এভাবেই মেখেছি সেক্ষেত্রে বড়াগুলো একদম মুচমুচে হবে আমি মেখে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ এবার আমি কড়াইতে খুব তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নেবো দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে একটু নেড়ে নিলাম এবার আমি বড়ার আকারে ছেড়ে দেব। চলো দেখো ঢেকে রাখার পর একদম পাতাটা একদম নরম হয়ে এসেছে এবার আমি এক এক করে বরার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব চলো বরার আকারে ছেড়ে দেওয়া হচ্ছে এই পর্যায়ে গ্যাসের আঁশটাকে একটু কমিয়ে নিতে হবে একদম লো করে বরার আকারে ছেড়ে দিতে হবে তা না হলে একটা বড়া কুড়ে যেতে পারে সেই জন্য আমি আঁচটাকে একদম লো করে রেখেছি আমি সব বড়াগুলো ছেড়ে দিয়ে তারপর আঁচটাকে আমি মিডিয়ামে রেখে দেব। এই পর্যায়ে যদি পাট শাকের বড়া তৈরি করা হয় মুচমুচেও হবে এবং খেতেও দুর্দান্ত হবে ভেতর থেকেও খুব সুন্দর হবে দেখতে পাচ্ছ বন্ধুরা বড়ার আকারে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে এই পাটশাকের বড়াটাও এমনভাবে তৈরি করতে হবে যেন পাটশাকের যে সবুজ রঙটা সেই রংটা বজায় থাকে খুব সুন্দরভাবে আমি বড়ার আকারে ছেড়ে দিলাম তেলের মধ্যে দেখো এক পাশ হয়ে গেছে এবার আমি আরেক পাশ উল্টে দিচ্ছি খুব সুন্দরভাবে আলতো হাতে আমি বড়াগুলোকে উল্টে নিচ্ছি বন্ধুরা পাটশাকের ডালের সঙ্গে এই বড়া জমি ক্ষীর তাই না বন্ধুরা তোমরা কে কে পাটশাক দিয়ে ডাল খেয়েছ সেটা কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা চলো বড়াগুলোকে উল্টে নেওয়া হচ্ছে বন্ধুরা সবগুলো বড়া ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার তেল শেখে শিখে বড়াগুলো সব তুলে নেবো